আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই কার্যকরী একটা অজিফা নিয়ে। এবং যদি আপনার লক্ষ কোটি টাকার ঋণ থাকে, ঋণ আদায়ের দায়িত্ব আল্লাপাক নিয়ে নেবেন। ঋণ আদায়ের জন্য চমৎকার এবং পরীক্ষিত একটা অজিফা, এই অজিফাটা জানাচ্ছি আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ তাআলা এর কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আমলে কাশ্মীর থেকে। দিনী ভাই ও বোনেরা, যদি কারো লক্ষ কোটি টাকার ঋণ হয়, আপনি এশার নামাজ 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, এই আমলটা করতে হবে এশার নামাজের পরে। এশার নামাজের পরে বেতেরের নামাজের আগে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত এবং 3 রাকাত বেতেরের নামাজ। তো এই এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ব এবং তারপর 2 রাকাত নফল নামাজ পড়ব এবং নফল নামাজের পরে 3 রাকাত বেতের পড়ব। 2 রাকাত নামাজ শুধু বাড়তেছে। বিতরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর এই দোয়াগুলো 5 বার করে পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার ঋণ আদায়ের ব্যবস্থা সহজ করে দেবেন, অনেক পরীক্ষিত একটি আমল। এবং এটা সরাসরি কিন্তু সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 এবং 27 বেতরের নামাজের প্রত্যেক রাকাতে, সূরা প্রথম বেতরের নামাজ না, ওই যে 2 রাকাত নফল যে পড়বেন, ওই নফল নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 5 বার পড়বেন এই দোয়াটা, দ্বিতীয় রাকাতে এই 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 আমল এই আয়াতটাই 5 বার পাঠ করবেন। সেই আয়াতটা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. এই আমলটা মাত্র 3 দিন করবেন, আল্লাহ পাক আপনার ঋণ আদায়ের দায়িত্ব নিয়ে নেবেন, ঋণ আদায়ের ব্যবস্থা সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই কোরআনের পরীক্ষিত আমলের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আর আমি বাংলা আরবির উচ্চারণ লিখি না, কারণ লিখলে উল্টা ভুল হয়, এজন্য আমি ভুলের মধ্যে যেতে চাই না। আপনি আজ যদি আমল করতে না পারেন, পড়ার চেষ্টা করেন, আমার সাথে মুখ মিলিয়ে পড়েন। যদি না পারেন, আপনি কোরআন খুলে দেখেন, তারপরেও যদি আপনার কষ্ট লাগে, আপনি আমার এই যতটুকু তেলাওয়াত করলাম ততটুকু অংশ আপনি শুধু শুনেন। নামাজের মধ্যে তো শোনা যাবে না, নামাজ তাহলে যে কোনো সুরার মাধ্যমে পড়েন এবং নামাজের পরে এই আয়াতটা আপনি 10 বার শুনেন। আবারও বলি, একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি, قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. الله আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।